নমস্কার বন্ধুরা হেলপারকেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আপনারা যদি রেশন কার্ডের সাথে আধার কার্ড অথবা মোবাইল নাম্বার লিঙ্ক করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো যে আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড অথবা মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে কিনা অর্থাৎ সেটি অ্যাপ্রুভ হয়েছে কিনা বা পেন্ডিং রয়েছে কিনা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানাবো যে কিভাবে আপনারা খুবই সহজে বাড়ি বসে মোবাইলের মাধ্যমে স্ট্যাটাস চেক করতে পারবেন বিস্তারিত ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করে দিন এবং ভিডিওটি আপনি এখন রাজ্যের যে জেলা থেকে দেখছেন সেই জেলার নামও কিন্তু কমেন্ট বক্সে আপনি জানাতে ভুলবেন না তো আসুন ভিডিওটি আমরা এখানেই শুরু করি তো রেশন কার্ডের সাথে আধার নাম্বার এবং মোবাইল নাম্বার লিঙ্ক হয়েছে কি সেটি চেক করার জন্য অবশ্যই আপনার মোবাইলের যে কোনো ব্রাউজার আপনি ওপেন করে নেবেন তারপরে গুগলে চলে আসবেন এবং গুগলে সার্চ বারে আপনারা সার্চ করবেন ফুড ডট ডট জিওভি ডট ইন এই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন এই লিঙ্ক কিন্তু আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখানে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারেন তো দেখতেই পাচ্ছেন প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু পরবর্তী ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে খুবই সহজেই কারণ এই ওয়েবসাইটটি কিন্তু মাঝে মাঝে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে তার জন্য আপনারা একটু অবশ্যই সকালের দিকে ট্রাই করবেন অথবা রাতের দিকে ট্রাই করবেন তো এই অপশানে আসার পর আপনার মোবাইলে যে থ্রি রোড আইকন রয়েছে সেই থ্রি রড আইকনে ক্লিক করবেন এবং এটিকে ডেস্কটপ সাইট করে নেবেন পেজটিকে ডেস্কটপ সাইট করে নেওয়ার পর এদিকে দেখতে পাচ্ছেন রেশন কার্ড বলে যে অপশানটি রয়েছে সেই রেশন কার্ডের প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে পর আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন বলে যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার সামনে আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু আপনারা একটু নিচের দিকে চলে আসবেন এবং আপনারা এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর আপডেশন অফ মোবাইল নাম্বার অ্যান্ড আধার কার্ড ফর অলরেডি এক্সিস্টিং রেশন কার্ড ফর্ম নাম্বার ইলেভেন এই অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন যখনই আপনারা ক্লিক করবেন পরবর্তী ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে তো দেখতেই পারছেন পরবর্তী ইন্টারফেস কিন্তু আপনার সামনে এরকমই চলে আসবে এবং এখানে আপনারা মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং এই মোবাইল নাম্বারটি আপনারা সেটাই দেবেন যেটা কিন্তু আপনারা রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার সময় যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারটি কিন্তু এখানে বসিয়ে দেবেন নাম্বারটি বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন গেট ওটিপি বলে যে অপশানটি রয়েছে এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো নাম্বারটি বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি লেখা চলে এসছে তো আমাদের মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি সেন্ড করে দেওয়া হয়েছে দেখতেই পারছেন সাথে সাথেই কিন্তু আমাদের এখানে ওটিপি চলে এসেছে এখানে কিন্তু ওটিপির কোনো আর সমস্যা হচ্ছে না যেটা আগে ওটিপির সমস্যা হছিল সেটা কিন্তু আর হচ্ছে না এখানে কিন্তু আমাদের যে ওটিপি এসেছে সেই ওটিপিটা কিন্তু আমরা এখানে বসিয়ে দেবো তো আমরা কিন্তু আমাদের ওটিপিটি বসিয়ে দিয়েছি তারপরে প্রসিড বলে যে অপশানটি রয়েছে এই প্রসিড অপশানে আপনারা ক্লিক করে দেবেন প্রসিড অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু আরেকটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু আপনার যে ক্যাটাগরি রেশন কার্ড সেটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে এখানে সিলেক্ট ক্যাটাগরি বলে যে অপশানটি রয়েছে সেই অপশানে ক্লিক করে দেবেন আমাদের যে ক্যাটাগরি আমরা সিলেক্ট করে নিলাম এবং আপনার যে ক্যাটাগরি হবে আপনার এখান থেকে বেছে সিলেক্ট করে দেবেন তো ক্যাটাগরি সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে তো আমরা এখানে আমাদের রেশন কার্ডের নাম্বারটি বসিয়ে দিয়েছি এবং তারপরে আপনারা সার্চ অপশানে ক্লিক করে দেবেন সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে যেখানে কিন্তু আপনারা রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার পর যে অপশানটি দেখতে পেয়েছিলেন সেটি কিন্তু দেখতে পাবেন এবং তার নিচে কিন্তু আপনারা চলে যাবেন যেখানে কিন্তু একটি বক্সের মধ্যে কিন্তু স্পষ্টভাবে চলে এসেছে যেখানে কিন্তু তিনটে ধাপে কিন্তু স্ট্যাটাসটি অ্যাপ্রুভ হবে প্রথমে আপনারা দেখতে পারছেন আমরা কিন্তু ছাব্বিশ তারিখে এটি সাবমিট করেছিলাম যেখানে কিন্তু আমাদের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এগারো নম্বর ফর্ম ফিল সাবমিটেড হয়ে গেছে দ্বিতীয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং রয়েছে অর্থাৎ যে সমস্ত সরকারি আধিকারিকরা আমাদের এই ডকুমেন্টস গুলো ভেরিফিকেশন করবে সেটা কিন্তু এখনো করেনি তার জন্য আমাদের পেন্ডিং রয়েছে নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল যদি আপনার অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে এই এর জায়গায় কিন্তু অ্যাপ্রুভ লেখা চলে আসবে আমরা কিন্তু এখানে সাবমিট করেছি এবং সাবমিট কিন্তু আমাদের সাকসেসফুলিভাবে হয়ে গিয়েছে এবং তারপরে আমাদের এখানে পেন্ডিং দেখাচ্ছে অর্থাৎ আমাদের কিন্তু এখনো অ্যাপ্রুভ হয়নি তো অ্যাপ্রুভ নিতে কিন্তু একটু সময় লাগছে অ্যাপ্রুভ কিন্তু আপনাদের হয়ে যাবে তো আপনার যদি এটি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাদের জানিয়ে যাবেন তো এই ছিল এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো আজকে ভিডিওটি আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন লেটেস্ট হেল্পফুল ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন